অন্যদিকে লোকসভার প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে এবং উড়িষ্যার বিজেপি সাংসদকে নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি সোমবার থেকে 18তম লোকসভার প্রথম অধিবেশন শুরু হবে এবং সেই প্রথম অধিবেশনে এবার প্রোটেম স্পিকার নিযুক্ত করা হয়েছে। ভর্তিহরি মহতাবকে এই প্রোটেম স্পিকার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, ল্যাটিন শব্দ এই প্রোটেমের অর্থ হচ্ছে সাময়িক, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত এই স্পিকার নিযুক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই প্রোটেম স্পিকারই সমস্ত কাজ করবে। অর্থাৎ যে সাংসদেরা তারা এখানে অর্থাৎ সংসদে আসবেন, তাদের শপথবাক্য পাঠ করানো থেকে আরম্ভ করে এই সমস্ত কিছু দেখবেন এই প্রোটেম স্পিকারই, এবং তাকে নিযুক্ত করা হয়েছে। ভর্তৃহরি মহতাব, তিনি উড়িষ্যার বিজেপির সাংসদ। তিনি 7 বার সেখানকার সাংসদ ছিলেন এবং বিজেপি থেকে বিজেপিতে এসেছিলেন নির্বাচনের আগে। রাষ্ট্রপতি তাকে নির্বাচন করেছে, যদিও এই বয়োজ্যেষ্ঠদেরই এই প্রোটিন স্পিকারে এতদিন পর্যন্ত নিযুক্ত করা হয় এবং এবারও তাই হয়েছে। 18তম লোকসভার প্রথম অধিবেশন পরিচালনা করবেন এই প্রোটিন স্পিকার ভর্তৃহরি মহতাব।